গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমি চাই তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। তো তোমাদের ভালোবাসা নিয়েই আমি আর একটা নতুন ব্লগ শুরু করছি। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদেই আজকে আমার পাপাসোনা অনেক বড় বিপদের থেকে বেঁচে গেছে। তো তোমরা আমার সাথে থাকো, অবশ্যই বুঝতে পারবে যে আমার পাপাসোনার কী বিপদ হয়েছিল আর কীভাবে সে রক্ষা পেল। আর দেখো, এটা একদম সকাল সকাল, প্রায় 6টা বাজে। তো ওই সময় আমি রুটি আর সবজি তৈরি করছি আমার মেয়ের জন্য। তো ছোট ছোট তিনটে রুটি আর এই যে সবজি, আলুর ভাজা নয় কিন্তু, এটা আমি একটু মশলা দিয়ে একটু ভেজা ভেজা করেছি, কারণ আলু ভাজা দিয়ে না রুটি খাওয়া যায় না। কারণ আমি এইরকম করেছি, একটু মানে রসা রসা টাইপের, রসাও বলা চলে না। তো যাই হোক, দেখেই তোমরা বুঝতে পারছো আমি কেমন করেছি। তো এবার আমি টিফিন বক্সে তুলে দেবো আমার মেয়ের জন্য, এই দেখো। আর আমার মেয়ে কিন্তু আলু ভীষণ ভালো খায়, ওর জন্যই আলু করা, আমরা কিন্তু আলু একদমই খাই না। এই যে আর রুটিটা ফয়েল পেপারে মুড়িয়ে দিয়ে দিয়েছি। এবারে দেখো আমার পাপা কি কান্না কাঁদছে, সকালবেলাটা না ভীষণ বিরক্ত করে, কি করব কিছু বুঝতে পারি না। মানে সময় সময় তো মানে আর বলে বোঝাতে পারবো না, যাই হোক ভাষায় প্রকাশ করা যায় না অনেক কথাই। তো আমি যাই হোক, আমি কোলে তুলে নিয়েছি ওকে, ও এরকম কাঁদছে। তো এই যে দেখো চোখে কত জল। আর আমার মেয়ে জানো তো মানে নিজে নিজেই অনেকটা রেডি হওয়ার চেষ্টা করে, সবে 5.5 বছরের বাচ্চা, ও কি করবে, তবুও চেষ্টা করে যখন ও কান্নাকাটি করে আমি এরকম কোলে নিয়ে ঘুরি। আর আমার মেয়ে দেখো নিজে নিজে এই যে জুতো পলিশ করেছে, পলিশ করার পরে এই যে জুতো পরছে, আর আমি যেতেই আমার দিকে তাকিয়ে হেসে দিয়েছে। আর আমি আমার বাবুকে কোলে নিয়েছি আর ওকে দেখো ক্যামেরা করছি আর আমার দিকে হাসছে। তো আমার সোনা সব দিকেই ভালো, ভীষণ ভালো, আর বোঝে মামামের কষ্টটা। আর এই যে আমার মেয়েকে দেখো কি করছে ওর ভাইয়ের সাথে। আর আমি এবার একটু শুয়ে দিয়েছি আমার পাপা সোনাকে, তবুও চোখে মুখে জল, দেখো এই যে চোখে মুখে জল। মানে এবার আমার মেয়েকে দিতে যাব বাসে, আর বাসে তুলে দেওয়ার পরে আমি সব কিছু রেডি করছি। তো দেখো এই যে একা হাতে সমস্ত কিছু তো করতেই হবে, আর আজকে কিছু গেস্টের জন্য রান্না হচ্ছে আমার ঘরে, কারণ তারা আসছে প্রথম প্রথম কোয়ার্টারে। আর জানোই তো প্রথম প্রথম কোয়ার্টারে আসলে মানে রান্না করা যায় না, কারণ কিছু থাকে না, আর সব কিছু নতুন নিয়ে আসতে হয় বাড়ি থেকে বা বাজার থেকে কিনে, তো সম্ভব নয় এসেই রান্না করে খাওয়া। তো সবাই মানে এখানে শুধু আমি নই, সবাই দেওয়ার চেষ্টা করে, সবাই দেয়, আমাকেও দেয়, আমি যখন নতুন এসেছি আমাকেও দিয়েছে, বা যখন আমি ছুটি কেটে আসি আমাকেও দেয়, আর আমরাও দেই সবাইকে, চেষ্টা করি যে যেরকম পারে দেওয়ার, আমি একদিন দিই ও একদিন দেয়, এরকম একদিন একদিন করে দিলেই কিন্তু অনেকটা হয়ে যায়। আর দেখো আমার পাপাসোনাকে ঘুম পাড়িয়ে দেখো আমি চলে এসেছি, আর উচ্ছে আর এই যে তরু কেটে নিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ করে দিয়েছি, কারণ আমার পাপাসোনা ঘুমিয়েছে, তো তো ঘুমের তালে তালে আমি যতটা কাজ সেরে নিতে পারি। আর এখন মাত্র কিন্তু সবে 9টা বাজে, তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করতে, কারণ কাউকে যদি কিছু মানে খাবার জিনিস দেওয়া হয় টাইম ছাড়া, অটাইমে দিলে কেমন হয়, আমরা তো একদমই অটাইমে খাই, 3টে 3:30 সময়, ওটা কোনো খাওয়ার সময় নেই, ভাত খাওয়ার তো সময়ই না ওটা। তো যাই হোক, তবে তাই জন্যই আমি তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে আমি রান্নাটা কমপ্লিট করে রাখতে পারি, যখন ওরা চাইবে আমি তখনই দিতে পারি। আর আমার পাপাসোনাকে ঘুমিয়েছিল, কিন্তু কী আর করবো, দেখো ঘুম থেকে উঠে পড়েছে, আমার ডাল আর সবজি না হতেই উঠে পড়েছে। তো এবারে এই যে কোলে নিয়ে ঘুরছি, আর মানে উঠলে তো বললামই আর রাখা যাবে না, ওকে কোলে নিতেই হবে। তো এবার আর কী করবো, কোলে নিয়েই আবার রান্না শুরু করে দিলাম। তো যা ঘটনা ঘটলো সেটা হচ্ছে এই যে ডাল ফোড়ন দিতেই এই ঘটনাটা, এই দেখো। মানে আমার পাপাসোনা তো সামনের দিকে আছে, আমি ব্যাগে করে কোলে নিয়েছিলাম, ঠিক আছে, তো ব্যাগে করে কোলে নিয়েছি, আর কোলে নেওয়ার পরেই যেই ডাল সম্বরাটা দিতে যাই আমি, আর ছিটে আমাদের দিকেই আসে, তো তখন আমি সঙ্গে সঙ্গে একটু বন্ধ করে দিয়েছিলাম, আর আমার পাপাসোনাকে ঘুরিয়ে নিয়েছিলাম ফট করে। তো তাই জন্যে আমার পাপাসোনা বেঁচে গেছে, আর তবু একটু ছিটে ফোঁটা এসেছে ব্যাগের ওপরে, ওর গায়ে কিন্তু লাগেনি। তো অনেক সাবধানে কাজ করার চেষ্টা করি, তবুও ভুল হয়ে যায়। তো তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের কৃপায় হয়তো আজকের আমার সোনার কিছু হয়নি, মানে যখন হয়েছিল না মানে বলে বোঝাতে পারবো না, যেন এক ধাক্কায় আমার মানে প্রাণটা বেরিয়ে গেল এরকম মনে হচ্ছিল। তো যাই হোক কিছু হয়নি, অনেক ভালো আছে আমার সোনা। এই যে দেখো আবার কোলে নিয়ে ঘুরছিলাম আমি, এই যে স্নান করাবো, তেল দেবো, তারপরে আবার করব।
আমার কিন্তু দুটো সবজি করা হয়ে গেছে, আর করে আমি রান্নাটা বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দিয়ে আমার পাপা সোনাকে তেল দিয়ে স্নান করিয়ে গায়ে আবার বডি লোশন দিয়ে ওকে খাইয়ে আমি আবার কোলে নিয়ে রান্না শুরু করেছি। ঠিক আছে, এখন আমি ভাত আর মাছের ঝালটা করব, ঝাল নয় আর কি, মাছের কালিয়া। তো এখন আমি মাছের কালিয়ার জন্য যে টমেটো কেটে নিয়েছি আর গ্যাসটা অন করে দিলাম। আর সত্যি কথা বলতে কি, মানে অনেক চেষ্টা করি যে অনেক সাবধানে থাকতে, কিন্তু অনেক সময় অনেক বিপদ হতে হয়ে যায়, কিন্তু করার কিছু নেই। কিন্তু আমি তো এখানে একাই থাকি, আর ওকে ওই রকম ছেড়ে দিয়েও রান্না করাটা আমার কাছে সম্ভব নয়। অনেকেই আমাকে টিটকারি মারে যে ছেলেটাকে নিচে শুয়ে দিয়ে কি রান্না করা যায় না, একটা বাচ্চা কতক্ষণ শুয়ে থাকে। ঠিক আছে, সারাদিন শুয়ে থাকবে, আমার রান্না করতে প্রায় দু তিন ঘন্টা তো লাগে, দু তিন ঘন্টা একটা বাচ্চা শুয়ে থাকে কখনো? থাকে না, কাঁদবে। তো ওকেও তো কোলে নিতে হয়, আর ওকে যদি আমি কোলে নিয়ে বসে থাকি তাহলে আমার রান্না টান্না হয় না আর কি। আর আমার আরেকটা বাচ্চা আছে, তাকেও তো সময় মতো খেতে দিতে হবে, সেও তো ছোট্ট। তো আমার সব দিকেই খেয়াল রাখতে হবে, তাই জন্য চেষ্টা করি অনেক সাবধানে কাজ করতে। তো সাবধানের মার নেই বলে তাই জন্য হয়তো আজকের আমার সোনা ঠিক আছে, সুস্থ আছে, আর আমি রান্নাটাও সুস্থ মতো করতে পেরেছি আমার গোপাল সোনার আশীর্বাদে, আমার গোপাল সোনার কৃপায়। কারণ আমার গোপাল আমার সবসময় সাথে আছে আমি মনে করি, তাই জন্যে শত বিপদ থাকলেও হয়তো বিপদগুলো কেটে যায়। তো যাই হোক, এই যে আমার সোনা, আর এবারে আমি অনেকটাই দূর থেকে করছি। তখনও যদিও দূর থেকেই করেছিলাম, কিন্তু তবুও মানে অনেক সময় ছিটে আসে না, ছিটে এসে গেছিলো। তো আমি মানে দু এক ফোঁটা ওই ব্যাগের উপর পড়েছিল। ঠিক আছে, ব্যাগটা তো এদিকে, তো আমি তাও ঘুরে গিয়েছিলাম ফট করে, তাই জন্য ওর হাতগুলো তো বাইরে ছিল, হাতেও লাগতে পারতে, হাতে টাতে লাগেনি। তো দেখো, আমি মাছের কালিয়ার জন্য মশলাটা এরকম কষিয়ে নিয়েছি ভালো করে, এই যে টমেটো দিয়ে সমস্ত মশলা দিয়ে। এবার আমি এতে ঝোল দিয়ে দেব, এই যে দেখো কি সুন্দর, মানে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর এইদিকে দেখো, ভাত আমি নামিয়ে দিয়েছি, আর এই যে ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি মাছটা দিয়ে দেব, মাছটা দিয়ে দিচ্ছি। জানি না ওদের কেমন লেগেছে রান্নাগুলো, কিন্তু রান্না খেয়ে তোমার দাদাভাই বলেছে খুব টেস্টি হয়েছে। আর তোমার দাদাভাই কিন্তু সবসময় আমার রান্নার নাম করে যে খুব ভালো রান্না করি আমি, তো তাই জন্য ওর কথায় আমি কান দেই না। আর ওদের কাছে তো জিজ্ঞাসা করা হয়নি, বা জানিও না ওরা কেমন খেয়েছে, কারণ সবার রান্না আলাদা রকমের হয় আর সবার রান্না সবার ভালোও লাগে না। তো জানি না কেমন হয়েছে, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে, আমার হাজবেন্ডও বলেছে খুব সুন্দর হয়েছে। এবার আমি জানি না কেমন হয়েছে। তো যাই হোক, আমি আবার রান্না করতে করতে এই যে আমার পাপা সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে ভাতটা নামিয়ে আর মাছের ঝোল দিয়ে, তারপরে ওকে আমি আবার একটু দোলাতে দিয়েছি, অনেকক্ষণ একটু ইয়ে করেছি, তারপরে ও ঘুমিয়ে পড়েছে। আর তারপরে আমি আবার কিচেনে চলে এসেছি, আর আমার দেখো খাওয়ার সময় ছিল না, এদিকে বাচ্চা এদিকে রান্না, মানে খাওয়ার সময় কোথায়। তো যাই হোক, এরমভাবেই আমি একটুখানি খেয়ে নিচ্ছিলাম চামচ দিয়ে দিয়ে। আর উচ্ছের জন্য মানে আমি গ্রেভিটা বানাচ্ছিলাম আর কি, মশলাটা কষাচ্ছিলাম, যে কষানো মশলা দিয়েই তো ভিতরে পুরটা দিতে হবে, সেই পুর ভরার জন্য মশলাটা কষাচ্ছিলাম, আর আমি মাঝে মধ্যে একটু খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আমার খাওয়াও হয়ে গেছে আর মশলাটা দেখো কষানোও হয়ে গেছে। এবার আমি উচ্ছের মধ্যে পুরগুলো ভরে নেব, এই যে একটা একটা করে উচ্ছে দিয়ে আমি ভালো করে পুরগুলো ঠেসে ঠেসে ভরে নিচ্ছি। আর ভরার পরে না একটুখানি সামান্য খালি রাখতে হবে, যাতে মশলাটা বেরিয়ে তেলের মধ্যে না আসে, তাহলে ভাজতে অসুবিধা হবে আর মশলাটাও বেরিয়ে যাবে আর মশলা পুড়ে যাবে আর উচ্ছেটা ভাজা হবে না। ঠিক আছে, তো মশলাটা একটুখানি ভিতরে রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে। এই দেখো, আমি ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর এই যে একটুখানি খালি রেখে দিয়েছি তোমাদের যে বললাম, তো তাই জন্য দেখিয়েও দিলাম। আর এবারে আমি উচ্ছেটা একে একে দিয়ে দেব, আর একটু কিন্তু বেশি তেল লাগবে উচ্ছেটা ভাজতে। আমি তেলটা কিন্তু বেশি দিয়েছি, কিন্তু ফ্রাইং প্যানটা না সামনের দিকে একটু নিচু মতো, তো তাই জন্য আগের দিকে চলে এসে তেলটা বেশি, তো আমি একটু উঁচু করে দেব, পরে আবার তেলটা সম পরিমাণ হয়ে যাবে আর ভালো করে ভাজা হয়ে যাবে। এই দেখো, সুন্দর মতো ভালো করে একটু লালচে লালচে করে দেখো আমি ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে। আর বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, হালকা আছে ভাজতে হবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে উচ্ছে ভাজা, আর এই দেখো আমার পাপাসোনা আবার উঠে পড়েছে।
বুড়োটা উঠে পড়েছে, আমার লক্ষ্মী পাপাটা উঠে পড়েছে। এই যে এখন ওকে নামিয়ে ফেলতে হবে, দেখো ও হাতটা বাড়িয়ে দিয়েছে কিন্তু। আর এই দেখো এখনও আমার বিছানা পড়ে আছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি বিছানাটা তুলে নেব। আর এখন ঘড়িতে বাজে দেখো 12:20, আমার রান্না কমপ্লিট, এবার আমি সমস্ত কিছু ঘরের কাজ করে নেব। আর আমি সকাল থেকে কিন্তু কোনো বাসি কাজ করিনি, কোনো না কিচ্ছু না, না বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, কিচ্ছু না। কারণ দেখো কাউকে আমি আগেই বললাম, খেতে বললে তাদের যদি সময় মতো খাওয়াটা না দিতে পারি ভীষণ বাজে দেখায়। তো যাই হোক, তাই জন্য আমি সমস্ত কাজ ছেড়ে দিয়েছি, কারণ আমার ছোট্ট বাচ্চা আছে, আমি এগুলো করতে গেলে আবার যদি উঠে যায় তাহলে রান্না করতে পারবো না। তবুও আমার পাপা সোনাকে রান্না করতে হয়েছে, তার ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করেছি। আর দেখো আমি কাজগুলো এই যে আস্তে আস্তে করে সেরে নিয়েছি। আর এই দেখো এখন 1টা বাজে, আর এই যে বাইরে এই যে জামাকাপড়গুলো তোমাদের দাদাভাই ধুয়ে দিয়ে গেছে কিন্তু এখনও পড়ে আছে, কারণ মেলা হয়নি, সময় পাইনি বলে। আর এই দেখো এবার আমি সব জামাকাপড়গুলো ভালো করে মেলে দেবো। আর বাইরে না বৃষ্টি হচ্ছে, কদিন ধরেই সমানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, মেঘ রোদ ওঠে না, তো জামাকাপড়গুলো না শুকোতে চায় না, ভীষণ খারাপ লাগে, কেমন একটু ম্যারমারা গন্ধ বেরোয়। আর এবার দেখো একটু ভালো লাগছে, কারণ আমি ঘরটা গুছিয়ে ফেলেছি। আর এই যে আমার পাপা সোনাকে আবার দোলাই দিয়ে দিয়েছি, আর একটা খেলনা দিয়েছি, আর মুখে দিচ্ছে আমার পাপা সোনা। আমি যতই বলি মুখে দিও না কিন্তু আমার পাপা সোনার আর কোনো কথা নেই, মুখে দেয়। আর এই দেখো আমার ঘরটা একদম পুরো গুছিয়ে ফেলেছি, ঘর কমপ্লিট, আর এখন বাজে 1টা, ঠিক আছে। হ্যাঁ, তো দেখো এই যে পুরো ঝাড়ু পোছা লাগিয়ে দিয়েছি, এবার আমার কিচেনটা কমপ্লিট করার পালা। আর কিচেন কমপ্লিট করার পরেও কাজ আছে, আবার ওদের জন্য টিফিন বক্সে খাবারগুলো বাড়তে হবে। তো দেখো আমি কিচেনটা পরিষ্কার করছি, কারণ ভীষণ নোংরা হয়ে যায় জানো, আর এগুলো পরিষ্কার না করলে একদম ভীষণ বাজে লাগে না, তো তাই জন্য প্রতিদিন কিচেনটা তো পরিষ্কার করতে হবে, কারণ খাওয়ার জায়গা নোংরা থাকলে মানে চলে না, আর কিছু চললেও এই জায়গাগুলো নোংরা থাকলে একদমই চলে না। তো অনেকগুলোই বাসন বেরিয়েছে, কারণ অনেকগুলো রান্নাও হয়েছিল, আর অনেকগুলো বাসন, রান্নার বাসন প্রচুর বেরোয়, আর সকালের ব্রেকফাস্টেরও বাসন ছিল অনেকগুলো, তো সেগুলোর ধোয়ার সময় পাইনি। তো একবারেই সব কিছু আমি ধুয়ে নিচ্ছি, তো দেখো আমার সব ধোয়া হয়ে গেছে, এবার আমি বাসনগুলো রেখে দেব। তো দেখো আমার কিচেন একদম কমপ্লিট, ধুয়ে মেজে ঘষে কমপ্লিট করে নিয়েছি, এই যে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো টিফিন বক্সগুলো ধুয়ে রেখেছি ভাত তরকারি দেওয়ার জন্যে। আর এবারে যাবো স্নান করতে, আর স্নান করে আমি পুজোটা সেরে নেব। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি গীতাপাঠ করে নেব রোজগার মতো। তো চলে এসেছি পুজো দিয়ে গীতাপাঠ করে কিচেনে, এই যে এবার আমি ভাত তরকারিগুলো ভালো করে বেড়ে নেব। এই যে দেখো বেড়ে নিচ্ছি, এই যে টিফিনগুলো আমি সাজিয়ে দিয়েছি। আর আমার ছোট্ট মামা সোনাকে বললাম, মামা সোনা একটু ভিডিও করো তো, আমি এইগুলো টিফিন বক্সে প্যাকিং করছি। আর প্যাকিং করতে করতেই দাদাভাই নিতে চলে এসেছিলো, এই যে আমি প্যাকিং শুরু করে দিয়েছি তরকারি দিতে বাটিতে বাটিতে। 1টা বাটিতে আমার উচ্ছেটা দেওয়া হয়ে গেল, এবারে আমি আরেকটা বাটিতে মাছের কালিয়াটা দিচ্ছি, কাতলা মাছের কালিয়া ছিল এটা। আর এবারে 1টা বাটিতে আমি ডাল দেব, 1টা বাটিতে এই যে আমি সেই তরুর সবজিটা দিচ্ছি, তরু ঘণ্ট, মাছের মাথা দিয়ে করেছিলাম আমি তরু ঘণ্টটা, ঠিক আছে। আর আমি একটা বড় গামলা বাটিতে ভাতটা দিয়ে দেব, এই যে গামলা বাটিটা দেখো, আমি ভাতটা বেড়ে নিচ্ছি। আর চালটা না দেখো ভীষণ মোটা, ভাতটা মানে ভীষণ মোটা, এইখানে মানে বললাম না সেদ্ধ চাল পাওয়া যায় না, বেশিরভাগ লোক এখানে আতক চাল খায়, আর আতক চালটাও কিন্তু একদমই মোটা মোটা ভালো নয়, আর সেদ্ধ চালটা মানে ভালো পাওয়া যায় না আমাদের ওদিকে। যেরকম মিনিকেট মানে খুব ভালো চাল খাওয়া খেতে, টেস্টিও আবার সরুও, কিন্তু এখানে মিনিকেট মানে ওরে বাবা, সেই মোটা মোটা ঢাবলা ঢাবলা একটা চাল খাওয়া যায় না। আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু কষ্ট হলো করার কিছু নেই, তো খেতেই হবে, কারণ যেখানে যেটা পাওয়া যায় সেখানে সেটাই খেতে হবে। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে বাড়া, তো 1টা টিফিন বাটিতে আমি লাড্ডু দিয়েছি, 1টাতে ডাল, 1টাতে মাছের কালিয়া, 1টাতে উচ্ছে, 1টাতে তরু ঘণ্ট, 1টাতে স্যালাড, তো আমার পুরো কমপ্লিট, আর 1টাতে ভাত। তো আমি বাড়তে বাড়তেই কিন্তু দাদাভাই চলে আসে নিতে, বেল মারে, বেলের আওয়াজ হবে তোমরা শুনতে পাবে। তো দেখো এই যে আমি এবার টিফিন বক্সটা লাগাবো, কিন্তু জানো তো টিফিন বক্স
বক্সটা আমি লাগাতেই পারিনি, ভীষণ কষ্ট হয়েছে। টিফিন বক্সটা এত টাইট, অনেকক্ষণ ধরে আমি টিফিন বক্সটা লাগানোর জন্য চেষ্টা করেই যাচ্ছিলাম কিন্তু কিছুতেই আমি টিফিন বক্সটা লাগাতে পারিনি। তারপরে দাদাভাই এসে যখন বাইরে দাঁড়িয়েছে তখন আমি ওনাকে ডেকেছিলাম যে দাদাভাই একটু ভেতরে আসো, টিফিন বক্সটা আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি লাগাতে পারছি না, আপনি একটু লাগিয়ে দিন। তো যাই হোক, উনি এসে লাগিয়ে তারপরে নিয়ে গেছে। আমি সেইগুলো সব ব্যাগে ভরে দিয়েছি কিন্তু সেই মুহূর্তটা আর ক্যাপচার করা হয়নি, কারণ দাদাভাই ছিল তো ওনার সামনে আমি আর ক্যাপচার করিনি। তো যাই হোক, যেটুকু তোমাদের দেখাতে পেরেছি দেখালাম, আর দেখো কেমন লাগলো আমার অ্যারেঞ্জমেন্টটা তোমরা অবশ্যই জানাবে, চেষ্টা করেছি ছোট্ট সোনাকে নিয়ে করার। তো এই যে আমি একদম ফুল প্যাকিং করে দিয়েছি, আর এই যে দেখো, আমি বললাম না যে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম লাগাতে, কিছুতেই লাগাতে পারছিলাম না, তো অনেকভাবেই চেষ্টা করছিলাম, এদিকে ওদিকে উঁচু নিচু বাটিগুলো সরাচ্ছিলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। আর তারপর দাদাভাই এসে লাগিয়েছে বললামই তোমাদের। তো যাই হোক, ভিডিওটা এখান থেকেই শেষ, আমি আর ভিডিওটা করিনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের ভালোবাসার জন্যই আমি শত কষ্ট থাকলেও চেষ্টা করছি এগিয়ে যাওয়ার, আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আমার কষ্টটা কষ্ট মনে হচ্ছে না। এই দেখো 2 বাজে, আমি খাবারটা ওদের দিয়ে দিয়েছি।